আমি চ্যালেঞ্জ শুনলাম 40 লক্ষ টাকার চ্যালেঞ্জ। এই হাফিজুর রহমান মুনাফেক মুনাফেক সরকারের দালাল, ইহুদি খ্রিস্টানের দালাল। আমি বৃহস্পতিবারে বুকে ফিরে আসলাম ম্যাডাম, পাওয়ার সামনে নেবার স্টেশন হয়েছে, পাওয়ার সামনে নেবার স্টেশন হয়েছে, পাওয়ার সামনে নেবার স্টেশন হয়েছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, হাফিজুর রহমান মুনাফিক, হাফিজুর রহমান আওয়ামী লীগের দালাল, হাফিজুর রহমান মুনাফিক না হলে আমি 40 লক্ষ টাকা দেব। হ্যাঁ, এটা আমার কথা নয়, এটা হলো একজন জামাতের বক্তার কথা, যার কথাগুলো আপনাদেরকে শোনাবো। আরও একটি ভিডিও আপনাদেরকে দেখাবো যে না হবিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীকে বোরকা পরার অপরাধে তাকে টেনে হেঁচড়ে নিয়ে এক শিক্ষিকা যিনি কিনা পায়ের কাছে নিয়ে সেজদা হয়েছে, বন্ধুরা সেই ভিডিওটা দেখো। হ্যাঁ, ভিডিওগুলো দেখানোর আগে একটা কথা না বললেই নয়, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। তো এখন আপনাদেরকে প্রথম দেখাবো হাফিজুর রহমান মুনাফিক যে বক্তাটি বলছে, তো চলেন সেই বক্তার কাছে। আমি চ্যালেঞ্জ শুনলাম 40 লক্ষ টাকার চ্যালেঞ্জ, এই হাফিজুর রহমান মুনাফেক মুনাফেক সরকারের দালাল, ইহুদি খ্রিস্টানের দালাল, সে একজন মুভ ফাউন্ডেশনের সদস্য। যদি কেউ আমার চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে, আমি 40 লক্ষ টাকার চ্যালেঞ্জ ঘোষণা করলাম, কেউ যদি প্রমাণ করতে পারে হাফিজুর রহমান মুনাফেক নয়, সরকারের দালাল নয়, ইহুদি খ্রিস্টানের দালাল নয়, মুসলমানদের জন্য ক্ষতিকর উম্মা নয়, এই ক্ষতিগুলো উম্মা ক্ষতিকর উম্মা নয়, তাহলে তাকে আমি 40 লক্ষ টাকা প্রদান করব। ভাইরাম, আমি হাফিজুর রহমান সিদ্দিকি এবং সাইদ আহমদ কলরব এবং মুফতি রেজওয়ান রফিকিকে নিয়ে যে বক্তব্য দিয়েছিলাম, সেই বক্তব্য আমার অনাকাঙ্ক্ষিতভাবে ভুল বক্তব্য বেরিয়ে গেছে, এর জন্য আমি গোটা দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করছি, মাফ চাচ্ছি। এবং আমি আমার বক্তব্য প্রত্যাহার করে নিয়ে এবং আমি আমার নিজের ভুল স্বীকার করেছি, আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। আমার অনাকাঙ্ক্ষিতভাবে আমার ভুলটা হয়ে গিয়েছে, সকলের কাছে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, ক্ষমা প্রার্থনা করছি এবং নিজের ভুল স্বীকার করছি। হ্যাঁ বন্ধুরা, হাফিজুর রহমান মুনাফিক বলছে, সে বক্তাকে শুনছেন, পরে অবশ্য তিনি মাফ চাইছেন। বন্ধুরা, এর কথার সাথে আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করবেন। আর এখন আপনাদেরকে দেখাবো যে হবিগঞ্জের উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা যিনি কিনা ছাত্রীকে বোরকা পরার অপরাধে তাকে টেনে হেঁচড়ে নিয়ে তাকে নাকি পায়ের কাছে নিয়ে সেজদা হয়েছে। তো সেই ভিডিওটা দেখে আসি, চলেন সেই ভিডিওটা আগে দেখে আসি। বন্ধুরা, বোনটির কথাগুলো শুনলেন, তিনি কেঁদে কেঁদে বলছে তাকে নাকি এই কথা যদি কাউকে বলে তাকে নাকি কলেজ থেকে ইটিসি দিয়ে বের করে দেওয়া হবে, এই হুমকিটা তাকে দেওয়া হয়েছে। তারপরও এসে সে লাইভে এসে কান্নাকাটি করে এই কথাগুলো বলছে। অবশ্যই যে শিক্ষিকা যিনি যদি এই কাজটি করে থাকে, অবশ্যই তাকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া হোক, কেননা যে একজনের ধর্মীয় বিষয় নিয়ে আঘাত করা হবে, একজনের ধর্মীয় বিষয় নিয়ে কটূক্তি করা হবে, এরকম আরেকজনকে এনে তার পায়ের কাছে নিয়ে সেজদা দেওয়া হবে, এটা কখনো ঠিক নয়। হ্যাঁ বন্ধুরা, এটা সম্বন্ধে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আর এরকমই ভিডিও যদি পেতে চান, প্লিজ ভিডিওটি একটি লাইক করে, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন।